গুড মর্নিং সবাইকে। আশা করি এই জায়গাটা নতুন করে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই। পাশেই সমুদ্র, এদিকে বিশ্ববাংলা গেটের কাজ চলছে আফটার ইয়ার্স, তো বুঝেই গেছো। এখন রয়েছি আমরা এখন দীঘাতে। তো দীঘাতে যখন এসেছি তোমাদেরকে কিছু ইনফরমেশান আমি নিশ্চয়ই শেয়ার করব। আর দেখো, দীঘাতে অল্প বিস্তর যারা পুরনো এসছে বা নতুনও যারা আসছে, তাদের একটা বেসিক প্রবলেম হয় সিজনে যখন আসে, তখন সব থেকে বড়ো প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে গিয়ে রুমে। কেননা সিজন ওয়াইজ জানো তোমরা এখানে কত দাম বেড়ে যায় রুমের। তো এই সময় তোমাদেরকে চেষ্টা করবো কিছু বাজেট হোটেলের সন্ধান দিতে, যেখানটা তোমরা ভালো মতো থাকতে পারবে আর খুব কম পয়সা থাকতে পারবে। সেখানে তোমাদের চেষ্টা করবো যত কমের মধ্যে রুম দেখানো সম্ভব সেটা দেখাবো, আর কিছু মিড ক্লাসের রুমও দেখাবো। তো চলো আগে রুমগুলো দেখায়, তার আগে তোমাদেরকে সমুদ্রটা একবার দেখিয়ে নিই, দেখো কিরকম লাগছে। তো চলো দেখা যাক এখন ওল্ড দীঘার কিছু রুম। তো এখন যে আমরা লজে এসেছি সেটির নাম হচ্ছে একান্ত আপন। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রুমগুলো। তো আমাদের এখন সামনে ইনি ম্যানেজার রয়েছেন একান্ত আপনের, হরিপদ দাস। আচ্ছা হরিপদ, তাহলে এখানটা তোমাদের বলো আগে ফার্স্টে কোভিডের জন্য কি ইয়ে করা হচ্ছে। কোভিডের জন্য আমাদের ওই যে নেওয়া হচ্ছে যারা ভ্যাকসিনেশন রিপোর্ট, ওটা ছাড়া কি অ্যালাউ করছো না? না, ওটা ছাড়া অ্যালাউ হচ্ছে না। তো তোমরা শুনতে পেলে এখানেও সেম একই, মানে সব জায়গাতে দীঘাতে তোমরা যেখানেই হোটেল বুক করো তোমাদের কোভিডের ভ্যাকসিনেশন। আর এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? সেটা খাওয়া দাওয়া আমাদের পাশে মা গঙ্গা রেস্টুরেন্ট আছে। আচ্ছা, বাইরে খাওয়ার ভিতরে অ্যালাউ তো? হ্যাঁ, বাইরে খাওয়ার ভিতরে অ্যালাউ আছে। ঠিক আছে, এখন যে ফার্স্টে যে রুমটা দেখবো এটা হচ্ছে কি 250 টাকা। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের রুমটাও দেখাচ্ছি। তো এই হলো কি 250 টাকার রুম, নো ডাউট অনেক কম রেটে। দেখো রুমটাও যথেষ্ট বড়, আর ঘরের ডেকোরেশনও খুব ভালো। এখানে একটা তোমার শোকেস মতন আছে, এটা চাইলে তোমরা ইউজ করতে পারো। এইটা রয়েছে, আর এই হলো কি রুমটা। চলো বাথরুমটা বা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো কি বাথরুম, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, 250 টাকার মধ্যে তোমরা বুঝতেই পারছো। দেখো আচ্ছা দাদা, এখানে গরম জলের কি ব্যবস্থা আছে? গরম জলের আমাদের এখানে বলে ওই হিটার দিয়ে গরম জল করা হয়, ওটার জন্য কি আলাদা কোনো চার্জ না? না, আচ্ছা কোনো পয়সা নেই। আর বেডটাও যথেষ্ট বড়, আরাম করে এখানে তিনজন শোয়া যাবে। তিনজন তো শোয়া যাবে, একটা বেডে তিনজন মতো আরাম করে হয়ে যাবে। আচ্ছা এখন যদি দেখতে পাচ্ছ এটা 400 টাকার মধ্যে, এটা হচ্ছে কি ডাবল বেড, আগেরটা ছিল সিঙ্গেল বেড। রুমটাও যথেষ্ট বড়, এখানে দেখো এলসিডি স্ক্রিন রয়েছে, আর সেম একটা শোকেস রয়েছে এখানটাতেও, আর রুমের ডেকোরেশন যথেষ্ট ভালো, উপরে একটা ফ্যান রয়েছে। আর এখানে কতজন শোয়া যাবে আরাম করে? পাঁচজন তো মিনিমাম শোয়া যাবে, পাঁচজন তো আরাম করেই শোয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তো 400 টাকার মধ্যে এখানে তোমরা পাঁচজন থাকতে পারছ। আচ্ছা এটা হলো কি বাথরুমটা, বাথরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। যারা শীতকালে আসতে চাও গরম জলের কোনো অসুবিধা নেই, দাদা যেমন বললো গরম জল এখান থেকে ব্যবস্থা করে দেবে, কোনো প্রবলেম হবে না। দাদা তোমাদের ইয়ে বীজ কতটা পড়ছে হেঁটে? আচ্ছা এটা এটার মধ্যে কি আলাদা রয়েছে? বেডটা তো আলাদা দেখছি। হ্যাঁ বেড আলাদা হবে, পিছনে বেলকনি আছে, বাথরুম আছে। এটা কত রেট আছে? 400 টাকা। আচ্ছা এটা 400 টাকা, এটা সিঙ্গেল বেড 400, কারণ এখানটা দেখছো এখানটায় একটা তোমাকে এসি চালালে বেশি রেট পড়বে, নন এসি তে 400। এখানে একটা ব্যালকনিও আছে, বেশ যথেষ্ট বড় ব্যালকনি আছে। এই হলো কি ব্যালকনির বাইরের দৃশ্যটা, এখানে আরাম করে সন্ধ্যাবেলা এসে তোমরা বন্ধুরা মিলে গল্প টল্প করতে পারবে। আর যারা অবিবাহিত আছে তাদের কোনো অসুবিধা নেই তো আসতে এখানটায়? না। ঠিক আছে, তাদের কোনো ডকুমেন্ট লাগছে না তো? শুধু আধার কার্ড ছাড়া? হ্যাঁ ব্যাস, প্রাপ্তবয়স্ক হলেই হলো। হ্যাঁ এইটা, এখানে কোমোড রয়েছে, এই হয়েছে বাথরুমটা, নিচে টাইলস দেওয়া হয়েছে, শাওয়ার রয়েছে। এটা ছিল তোমার রুম, আর এখানে তোমাদের রুমের ফ্লোরটাও দেখো, এখানে টাইলস করা রয়েছে। এটা 400 টাকা, এটা যদি এসি নেয় তো এটিসি কত পড়বে? এসি এখন যদি এসি নেয় তাহলে ওটা 600 থেকে 650 পড়বে। আচ্ছা এসি নিলে এটাই তোমার 600 থেকে 650 পড়বে। ঠিক আছে আমি রাস্তাটা দেখিয়ে দিই, এইটা রয়েছে তোমাদের লজটা একান্ত আপন, আর এখান থেকে তোমরা সিধে গিয়ে ডান দিকে গেলেই তোমাদের বিচ পড়ছে। তো বিচ এখান থেকে হেঁটে রাস্তায় তোমাদের 3-4 মিনিট পড়বে। তো চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাই। তো এখন যে রুমটা আমরা যাব, মানে যে লজে এসেছি আমরা, সেটা হচ্ছে কি ওয়েসিস লজ। তো এটা ঠিক একান্ত আপনের পাশেই লজটা, আর এখানে সত্যি এই পুরো এই গলিটাতে অনেক কম রেটে তোমরা লজ পেয়ে যাবে। তোমাদেরকে আমি সামনের হোটেলগুলো দেখেছিলাম সেখানে রেটগুলো, যাদের ওখানে বাজেট একটু প্রবলেম হয় তারা এই ভেতরের দিকে একটু চলে আসতে পারো। এখান থেকে বিচ তোমাদের হেঁটে আসা 3-4 মিনিট পড়বে, খুব একটা বেশি দেরিও নয়।
তো চলো এখন এই লজটার রুমগুলো দেখি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন ওয়েসিস লজের ভেতরে এসেছি, তো এখানে ম্যানেজার বসে রয়েছে। তো দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম মিঠুন পাত্র। তো দাদা তোমাদের এখানে যে লজ রয়েছে, এখানে কোভিড এর কি গাইডলাইন মানা হচ্ছে, মানে সার্টিফিকেট বা টেস্ট? কোভিড থাকবে বলতে ডাবল ভ্যাকসিন। আচ্ছা, সার্টিফিকেট থাকে তো দিতে হবে, না হলে ওই আরটিপিসিআর টেস্ট আছে না? আচ্ছা, আরটিপিসিআর টেস্ট দিতে হবে, না হলে ভ্যাকসিনের সার্টিফিকেট দিলে হয়ে যাবে, তাই তো? আর তোমাদের এখানে খাবারে কি অবস্থা আছে? আমাদের এখানে নিজস্ব কোনো, আমাদের এখানে হোটেলে কোনো নিজস্ব রেস্টুরেন্ট নেই, সামনে পাশে রেস্টুরেন্ট আছে, আমাদের আমাদের বন্ধুর একটা রেস্টুরেন্ট আছে, এখানে বিল সব দেওয়া হয়, এখানে সব খেতে পারো। আচ্ছা, আর বাইরের খাবার এলাও তো? হ্যাঁ, বাইরের খাবার এলাও, বাইরের সব কিছু খাবার এলাও, আর রুম থেকে শুরু করে সব খাবার। আচ্ছা, আর রুম কত থেকে শুরু হচ্ছে? আমাদের এখন খুব মানে নরমাল সিজনে 250 থেকে স্টার্ট। আচ্ছা, নিচের রুমগুলো 250, উপরের রুম 350-400 স্টার্ট, আর সিজন ওয়াইজ তো আপনি, হ্যাঁ সিজন ওয়াইজ তো বাড়বে। তো চলো দুটো রুম দেখিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের রুম বয়কে ডেকে দেখিয়ে। তো চলো, এটা হচ্ছে কি ফার্স্ট রুম যেটা দেখছি, আগে তোমাদের ফ্লোরটা দেখাই। দেখো এটা হলো ফ্লোর, আর এটা হলো বেড, এখানে আরাম করে তিনজন শোয়া যাবে। আর এটা হয়েছে কি তোমাদের ঘরের গেট আপটা, ফ্যান রয়েছে, আর এখানে একটা তোমার মিরার রয়েছে, আর এখানে একটা শোকেস রয়েছে, আর বক্স রয়েছে সাথে, চাইলে এগুলো ইউজ করা যেতে পারে, অনেক মাল আনলে তোমরা রাখতে পারো। এবার তোমাদেরকে বাথরুমটাকে দেখাই। বাথরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, যেটা আমার সবার ফার্স্ট চোখে পড়ল। শাওয়ার রয়েছে। আচ্ছা, গিজারের কি ব্যবস্থা আছে দাদা, গরম জলের আছে? আচ্ছা ঠিক আছে, তো এখানটাতে সেই গরম জলের ব্যবস্থা নেই, কোনো অসুবিধা নেই। এখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, এখানে চাইলে তোমরা আরাম করে এক দুজন বসে গল্প করতে পারো। এখান দিয়ে বাইরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর বাইরে একটা কমন ব্যালকনি রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটাতে ছিল রুম। এবার ধরো তোমরা এখানে রইলে, এটা ফার্স্ট ফ্লোরে। এবার এই ফার্স্ট ফ্লোরের মধ্যে তোমরা এখানটায় এসে তোমরা আড্ডা মারতে পারো চাইলে, খুব সুন্দর। তোমাদের দেখো এখানে ব্যালকনিটা রয়েছে, এই যে তোমরা রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি 250 টাকা। তো এতক্ষণ তোমাদেরকে যে দেখালাম, এটা হচ্ছে 250 টাকা। এখানে 250 টাকায় সিঙ্গেল বেডে তোমরা তিনজন আরাম করে থাকতে পারো, আর যা ব্যালকনি তোমাদের দেখালাম দেখলে। চলো এবার নেক্সট রুমটা। আচ্ছা আচ্ছা, তোমাদের এই যে রুমটা দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে গিয়ে তোমাদের 400 টাকা, কারণ এইটা দেখো এসিকে এটা নন এসি করা হয়েছে, আর রুমের গেট আপটাও অনেকটা ভালো। আর রুমের ভিতরে এটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি তোমার এখানে দেখাচ্ছি বাথরুম, এগুলো সেটা তোমার দেখতে হবে। এই দেখো এটা হচ্ছে বাথরুম, আর এখানে গিজার রয়েছে, ঠিক আছে, আর এখানে অ্যাটাচ বেসিন রয়েছে একটা। তো ওই বাথরুম আর এই বাথরুমের মধ্যে তোমার ডিফারেন্সটা বুঝতে পারছ। এখানে টিভি রয়েছে, শোকেস রয়েছে, আর একটা টেবিল দেওয়া হয়েছে, সাথে চেয়ার আছে, এটাও ইউজ করা যেতে পারে। এবার দেখি এখানে ব্যালকানিটা কীরকম, এইটা হলো কি ব্যালকানি, সেম একই ওইরকম টাইপেরই। এখানে বসে সুন্দর একটা ভিউ আসছে, পুরো প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্য দেখা যাচ্ছে, গাছপালা রয়েছে। এটা হয়ে গেল তোমার 400 টাকা রুম, নিচে পুরো মার্বেল ফিনিশ করা আছে। চলো এবার নেক্সট রুমটা দেখি। তো এখন যে হোটেলটিতে আমরা এসেছি সেটি হলো গিয়ে সত্যভানু লজে। তো চলো তোমাদেরকে এখন এইটার পুরো ডিটেলসটা দেখাচ্ছি, এখানেও খুব কম রেটে তোমরা রুম পেয়ে যাবে। তো চলো আগে ভেতরে যাই, তারপর তোমাদের রুমগুলো দেখাচ্ছি। তো এখন এই সত্যভানু লজের যে ম্যানেজার আছে, দাদা নামটা বলো একটু জোরে বলো। শঙ্কর পান্ডা। শঙ্কর পান্ডা। তো দাদা ফার্স্টে বলো আগে, তোমাদের এখানে কোভিড এর কি গাইডলাইন মানা হচ্ছে, মানে সার্টিফিকেট বাধ্যতামূলক, আর সার্টিফিকেট বা ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন সার্টিফিকেট, ওটা যদি ছাড়া কেউ আসে তাহলে কি এলাও করবে হোটেলে? না। আচ্ছা, ওটা ছাড়া এলাও নয়, তাই তো? আর বাইরের খাবার এলাও আছে? বাইরের খাবার এলাও, রান্না করেও খাওয়া যায়। আচ্ছা, এখানে রান্না করার ব্যবস্থা আছে? কোথায় আছে এটা? এই দোতলায় বিলকনি রুম আছে, ওখানে রান্না করা যাবে। ঠিক আছে, তো চলো রুমগুলো দেখো এবারে। রুমগুলো দেখো। আচ্ছা, এটা রয়েছে তোমাদের ফার্স্ট রুম যেটা দেখাচ্ছি, এখানে দেখো দুটো বেড রয়েছে, এখানে আরাম করে তিনজন তিনজন তো শোয়া যাবেই। তো ছজনের, ছজন থাকতে পারবে তো? আচ্ছা, আর এটা ফ্লোরটা দেখো, দেখাচ্ছি এটা হচ্ছে ফ্লোরটা, আর বাথরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পুরো টাইলস বসানো আছে বাথরুমে, আর এটা দেশি টয়লেট আছে, আর এখানটা দেখো শাওয়ারটা, আর এখানে বাথরুমের সাথে অ্যাটাচ বেসিনও রয়েছে। এই ছিল রুম। তো এই রুমটার ভাড়া কত আছে? এটা আপনার 500 টাকা। আচ্ছা, এটা 500 টাকা। এবার তোমরা হিসাব করে দেখো, তোমরা ধরো ছজন মিলে আসলে, তো যদি এই রুমটা নাও তো তোমাদের পার হেড 100 টাকার নিচেও কম পড়ছে। তো চলো এবার নেক্সট আরেকটা রুম দেখি। তো এখন আমরা ফার্স্ট ফ্লোরে এসেছি, আগে যে রুমটা দেখালাম ওটা গ্রাউন্ড ফ্লোরে ছিল। লজটার মধ্যে সব থেকে যেটা ভালো লাগলো সেখানে হচ্ছে গিয়ে, এইখানে তোমরা নিজেরা রান্না করে খেতে পারবে, সেটা সব থেকে বেস্ট অপশান। তো ওটাও দেখবো, ওটা দেখানো যাবে তো কোথায় খাবে? ঠিক আছে, তো এইটা হচ্ছে সিঙ্গেল বেড, সিঙ্গেল বেড, এখানটায় তিনজন আরাম করে হয়ে যাবে, তিনজন তো হবেই। এখানেও মার্বেল রয়েছে ফ্লোরে, আর এটা হয়েছে বাথরুম তোমার, এখানে কমোড আছে,
আর পুরো বাথরুমে টাইলস বসানো আছে, এটা শাওয়ার। তো এই ছিল তোমাদের বাথরুম, আর এটা রুম। রুমের ডেকোরেশনটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো একটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে রুমটা, টিভিও রয়েছে। এই রুমটা কত ভাড়া আছে? 350। আচ্ছা, এটা 350 টাকা। তো 350 টাকায় নো ডাউট তোমরা ব্যালকনির সাথে একটা রুম পাচ্ছ, আর কিছু বলার নেই, অনেক অনেক কম রেটে এই রুমটা পাচ্ছ তোমরা। চলো এবার, বাসনপত্র সব ভাড়া দিয়ে রান্না করতে পারবে, আমাদের নিজস্ব আছে বাসনপত্র, তোমাদের নিজের আছে। আচ্ছা, তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিই, দেখো এখানটায় তোমরা বসে রান্না করতে পারবে, আর রান্না করার জন্য যা যা জিনিসের দরকার সব এনারা এখানে দিয়ে দেবেন, সব রেটে রেন্টে দেওয়া হয়। তো মোটামুটি কিরকম ভাড়া পড়ে তোমাদের, ধরো চারজন এসে যদি রান্না করে, রান্না করে খায় দুদিন, আপনার হচ্ছে ওই 100 টাকা মতো, 100 টাকা মতন পার হেড পড়, মানে গ্যাস বাদ দিয়ে জিনিসপত্র বাসন নিয়ে 100 টাকা দুদিনের জন্য। আচ্ছা, হাঁড়ি করা বাসন নিয়ে 100 টাকা পড়বে তোমাদের দুদিনের জন্য, তাহলে প্রতিদিন তাহলে তোমাদের 50 টাকা করে পড়ছে। গ্যাস 100 টাকা কিলো। আচ্ছা, গ্যাসও রয়েছে, মানে তোমাদের তাহলে নেভেল মার্কেটে যাওয়ার কোনো দরকার নেই, এখান থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে, শুধু বাজারটা হয়তো মার্কেট দিয়ে করতে হবে। আচ্ছা, তোমরা যদি ধরো একটা বড় গ্রুপ আসলে তো এরকমভাবে তোমরা নিতে পারো, যথেষ্ট ভালো। ডবল বেডটা দেখো, এটাও রান্না করে খেতে পারো, বেলকনিটা খুলে দেখো, এটা ইন্ডিয়ান বাথরুম। আচ্ছা, এইটা হচ্ছে সিঙ্গেল বেড, এটা কত ভাড়া আছে? আচ্ছা, এইটা 300 টাকা। আচ্ছা, এটা একটা সিঙ্গেল বেড আছে, এটা 300 টাকা। এখানটায় তোমার ইন্ডিয়ান বাথরুম রয়েছে, এইটা রইল আরেকটা রুম, এটা 300 টাকা। তো দীঘাতে দেখো তোমাদের কম রেটে প্রচুর হোটেলের সন্ধান দিলাম, 250 থেকে 300-এর মধ্যে। যদি গ্রুপে মিলে আসো তাহলে তো কোনো কথাই নেই, 100 টাকার নিচেও তোমরা পার হেড পড়ছে পার ডে। তো এখানে দেখতে পাচ্ছ বড় বারান্দা রয়েছে, এটাকে তোমরা বারান্দা হিসেবে চাইলে ব্যবহার করতে পারো, চাইলে তোমরা এখানে রান্না করতে পারো, যা ইচ্ছা এখানে করতে পারো, পারলে শুয়েও পড়তে পারো, কোনো অসুবিধা নেই, অনেক বড় বারান্দা রয়েছে। তো এই হলো কি বারান্দা, এখানে একটা ছোটো টেবিল দেওয়া হয়েছে, এটা বুঝতেই পারছো এখানটা দরকার পড়তে পারে রাত্রিবেলায়, তো ইউজ করা যাবে। এই হলো কি রুম, আর এই হলো কি বাথরুম। তো চলো এবার নেক্সট রুমে যাই, একটা ডাবল বেড দেখে নিই, তারপর এখান থেকে বেরোনো যাবে। এইটা হচ্ছে কি পাশেই রুমটা রয়েছে, এটা হচ্ছে ডাবল বেডরুম। এখানে ঘরের মধ্যে অ্যাটাচ বেসিন রয়েছে, যেটা ফার্স্টেই চোখে পড়লো, পাখা রয়েছে ঘরে, খুব ওয়েল ডেকোরেট করা রয়েছে খুব সুন্দরভাবে টাইলস দিয়ে। এটা ডাবল বেড রয়েছে, তো এখানে কত টাকা এটা? চারজন, এটা চারজন থাকতে হবে, এখানে তিনজন আর এটাতে একজন, তো কত টাকা এটা? এটা ওই 400। আচ্ছা, এটা 400 টাকা, চারজন 400 টাকা, ঠিক আছে। এবার তোমাদের একটু ব্যালকনিটা দেখিয়ে দিই এখান থেকে, তো এইটা হচ্ছে কি ব্যালকনি। তো তোমাদেরকে যত হোটেলে এখানে দেখালাম আমি, সব কটা হোটেলের ইনফরমেশান তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কোথাও তোমাদের যাওয়ার দরকার নেই, এখান থেকে ডেসক্রিপশন বক্সে সমস্ত হোটেলের ইনফরমেশান পেয়ে যাবে, ওখান থেকে নাম্বার নিয়ে নিও, দরকার পড়লে কল করে নিও। তো চলো এখন এখান থেকে নেক্সট ডেস্টিনেশন যাওয়া যাক। তো এখন যে আমরা হোটেলটাতে এসেছি সেটির নাম হচ্ছে কি আনন্দলোক হোটেল। তো চলো এখানে রুমগুলো দেখি, এখানেও খুব কম বাজেটে তোমাদেরকে রুম আমি দেখাচ্ছি, তো চলো এখন এখানে রুমগুলো দেখা যাক। তো নামটা একটু বলো। আমার নাম নন্দন মিশ্র। নন্দন মিশ্র, তো দাদা এখানে তোমাদের কোভিডের কি মানা হচ্ছে? কোভিডের মাস্ক পরে আসতে হবে। আচ্ছা, আর রিপোর্ট লাগবে। রিপোর্ট লাগবে, রিপোর্ট ছাড়া অ্যালাউ নয়। আরটিপিএস এর রিপোর্ট, হ্যাঁ, আর না হলে কোভিডের রিপোর্ট, কোভিডের ভ্যাকসিনের রিপোর্ট, না আরটি বা আরটিপিএস রিপোর্ট, যদি না থাকে তাহলে কি অ্যালাউ করছো না, তাই তো? ঠিক ঠিক আছে, তাহলে চলো এবার রুম দেখাও। এইটা হলো কি ফার্স্ট রুম যেটা দেখছি আমরা, এইটা তোমরা আরাম করে এখানে তিনজন তো শোয়া যাবে, তিনটে বালিশ রাখাই আছে। এইটা রুমটা, নিচে মার্বেল করা আছে, একটা ফুল মিরার রয়েছে, আর এখানে একটা আলমারি রয়েছে, কম্বলও আছে, চাইলে এটা তোমরা ব্যবহার করতেই পারো, এখানে জায়গা রয়েছে, যত জিনিসপত্র নিয়ে এখানে রাখবে তোমরা। এইটা রয়েছে রুমের পুরো গেট আপটা তোমায় দেখিয়ে দিই, যথেষ্ট সুন্দর, একটা নিট অ্যান্ড ক্লিন রুম রয়েছে, ফুল একটা এলসিডি স্ক্রিন রয়েছে। ঠিক আছে, চলে আর বাথরুমটা দেখি। বাহ, বাথরুমটা যথেষ্ট, এটা কি নতুন হোটেল নাকি? হ্যাঁ, তাই জন্যই। এইটা রয়েছে বাথরুমটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দাদা এবার বলো রুমের রেটটা কত এটার? আচ্ছা, মানে এখন 350 মতন যাচ্ছে, তাই তো? হ্যাঁ, সিজনে তো সব জায়গায় তখন রেট বাড়ে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, দেখো সিজন বলতে গেলে এখানে দুর্গাপুজো বা 25 ডিসেম্বর এই সময়গুলোকে সিজন বলা হয়, বা 1 জানুয়ারি ওই সময়গুলো সিজন বলা হয়, তো বাকি যে পুরো বছর রয়েছে তোমরা এখানে আসলে নর্মাল রেটই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো চলো এবার নেক্সট একটা রুম দেখে নিই। আচ্ছা, ওইটা নন এসি ছিল 350 টাকা, এবার চলো এবার একটা এসি রুম দেখি। এই হোটেলটা একদম নতুন, বেশি দিন হয়নি, হোটেলের গেট আপ দেখলেই বোঝা যাচ্ছে।
আচ্ছা, এইটা এটাও সিঙ্গেল বেড, কিন্তু এটা এসি আছে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে কি এসি, তো এটা এসি রুম আছে, সেম একই ওই রুমটাও যা ছিল এইটাও সেম একই, শুধু এখানে এসি রয়েছে, সেম একটা ফুল মিরর। আর এটা তোমাদের রুমটা, বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি, এখানেও কমোড রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার আর গিজার রয়েছে। গিজারের জন্য কোনো আলাদা চার্জ নেই তো? আচ্ছা, চার্জ নেই তো, ঠিক আছে, গিজারের জন্য আলাদা কোনো চার্জ নেই। তো এই রুমটা কত ভাড়া? আচ্ছা, তো এখন যদি তোমার এখানে রুম নাও তাহলে এটা পড়ছে 800 টাকা, সিজন ওয়াইজ ভ্যারি করছে, তো সিজনের দামটা তোমরা সিজনে আসলেই জানতে পারবে, কারণ এখানে এখন প্রেডিক্ট করা সম্ভব না যে কত টাকা পড়বে। তো চলো, এই ছিল তোমাদের 800 টাকার একটা রুম, যেটা এসি সমেত তোমরা 800 টাকায় পেয়ে যাচ্ছ। পুরো রুমটা দেখো একদম নতুন, ঘরের দেওয়াল দেখলে তোমরা বুঝতে পারবে পুরো গেট আপটা নতুন। তো চলো, এই ছিল রুম। তো এখন যে লজে আমরা এসেছি সেটা তোমাদেরকে দেখাতে, সেটা হচ্ছে গিয়ে পুষ্পা লজ, এটাও বাজেট হোটেলের মধ্যে। তো আজকে সব পুরো বাজেট হোটেলের বর্ণনা বইয়ে দিয়েছি, যত ভালো লাগে কোনো একটা হোটেল অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো। তো চলো এখন পুষ্পা লজের রুমগুলো দেখবো, ওটা কেমন। তো এখন এই পুষ্পা লজের যে ম্যানেজার আছেন তার সাথে একটু কথা বলে নিই, হচ্ছে নাম হচ্ছে অশোক বেরা। তো দাদা, তোমাদের এখানে কোভিডের কি মানা হচ্ছে গাইডলাইন? আর যদি না থাকে ডবল ভ্যাকসিন, অনেকের এক সিঙ্গেল হয়েছে, না হলে অ্যালাউ নয়, তাই তো? ঠিক আছে, এখানেও সেম একই নিয়ম তোমরা শুনলে। তো চলো এবার রুমটা দেখি। তো চলো, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট রুম, রুমটার সাইজ দেখো যথেষ্ট বড়, দেখো কতটা বড়। নিচে মার্বেল ফিনিশ রয়েছে, আর এটা হচ্ছে বেড, এখানে তিনজন তো শোয়া যাবে না, তিন থেকে চারজন আরাম করে শোয়া যাবে। এখানে সেলফও আছে, এখানে তোমরা আসলে জিনিসপত্র রাখতে পারো, এখানে চেয়ার রাখা আছে একটা। চল আগে বাথরুমটা দেখাই, তারপর তোমাদের ব্যালকনিটা দেখাবো, তারপরে তোমাদের রেটটা বলছি। এইটা হয়েছে গিয়ে তোমাদের কমোড রয়েছে, এখানটায় বেসিন রয়েছে অ্যাটাচড, নিচে হচ্ছে গিয়ে তোমাদের মার্বেল করা রয়েছে। ওকে, চলো এবার ব্যালকনিটা তোমাদের দেখাই। চলো, এই দেখো ব্যালকনিটা, এখান দিয়ে বাইরে দিয়ে পুরো ন্যাচারাল একদম তোমরা দৃশ্য দেখতে পাচ্ছ, আরাম করে এখানটা সন্ধ্যাবেলা বসে গল্প টল্প করবে, খুব সুন্দর জায়গা। এবার দাদা রুমটা বলো এখানে কত? 300 টাকা। হ্যাঁ, এখন দেখো রুম সব জায়গায় সিজনে এখানে ওঠানামা করে, এখন এটা রুম ভাড়া চলছে 300 টাকা। তো 300 টাকায় তোমরা যথেষ্ট বড় রুম পাচ্ছ, সাথে ব্যালকনিও পাচ্ছ, নো ডাউট এটা একটা তোমাদের বাজেট ওর্থ একটা রুম রয়েছে। চলো এবার একটা নেক্সট রুম দেখি, এটা নন এসি, 300 টাকা। এবার একটা নেক্সট রুম দেখবো, চলো এইটা হচ্ছে কি সেকেন্ড একটা রুম, এটাও কি 300 টাকাই তো? আচ্ছা, এটাও 300 টাকা আছে। সব কটা রুমের মধ্যে এখানে স্পেশালিটি হচ্ছে কি সব কটা রুমে এখানে ব্যালকানি রয়েছে। চলো এবার ব্যালকানিটা তোমাদের দেখাই, তারপরে ওয়াশরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে কি ব্যালকানিটা, বেশ বড়, এখান থেকে এসে সিধে তারপরে তোমাদের এখানে অবধি, আর বাইরেটা দেখো এখান থেকে কেরাম লাগছে। ভালো লাগলে হোটেলগুলো অবশ্যই জানিও, অনেকটা এফার্ট দিচ্ছি তোমাদের জন্য। এই ছিল ব্যালকনি, এবার চলো ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে কি ওয়াশরুম, নিচে মার্বেল করা রয়েছে, এখানেও কমোড রয়েছে, বেসিন আছে, আর এইটা হলো কি শাওয়ার, পুরো বাথরুমে টাইলস ফিনিশ করা রয়েছে। এটাও 300 টাকা ভাড়া, চলো এটা নন এসি, 300 টাকা। এবারে দেখছি এই রুমটাতে, এই রুমটা অনেকটাই বড়, এটা এখানে দেখো এখানে একটা সোফা রাখা রয়েছে, পাশে চেয়ার রয়েছে, আর বেডটা দেখো কতটা বড়, এখানে আরাম করে 3 থেকে 4 জন থাকা যাবে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ পিছনে গাছের, ওইটা হচ্ছে কি সমুদ্র। তো এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স খুব বেশি নয়, 3 থেকে 4 মিনিট পড়বে। রুমটা যথেষ্ট বড়, পুরো রুমে মার্বেল ফিনিশ করা রয়েছে। এবার চলো একবার বাথরুমটা দেখি। বাহ, এখানে বাথরুমটা খুব সুন্দর রয়েছে, নিচে পুরো টাইলস রয়েছে লাগানো, এটা কোমোড রয়েছে, আর এখানটা তোমার শাওয়ার বেসিন একদম নতুন লাগছে, হোটেলটা নতুন না? আচ্ছা, এটা একটা ফুল মিরর রয়েছে, আর এখানে তোমাদের এলসিডি স্ক্রিন রয়েছে, একটা টেবিল দেওয়া হয়েছে। তো রুমটা নো ডাউট ভালো, 400 টাকার মধ্যে যথেষ্ট ভালো রুম। তো এইটা আরেকটা রুম, এটা রয়েছে কি তো ডাবল বেড, এখানে আরাম করে তোমরা 6 থেকে 7 জন থাকতে পারবে। দেখো বেডটা দেখো কতটা বড়, এখান থেকে শুরু করে এত অবধি,
এ তো মনে হয় আটজনও থাকা যাবে, আটজন তো আরাম করে থাকা যাবে, কেন দুটো বেড জয়েন করা রয়েছে, তো আরাম করে আটজন থাকা যাবে। এই হয়েছে কি রুম, আর এটা হচ্ছে কি তোমাদের মার্বেল ফিনিশ রয়েছে, এখানে একটা খুব সুন্দর বেসিন রাখা রয়েছে, ওপরটাও দেখিয়ে দিচ্ছি দেখো, একদম নতুন হোটেল তো দেখানোর আলাদা করে কিছু নেই। এইটা কোমোড রয়েছে, আর এখানে শাওয়ার রয়েছে, এখানে একটা মিরার আছে, চেয়ার দেওয়া রয়েছে বসে বসার জন্য। এই রুমটার ভাড়া হচ্ছে 500 টাকা, তো 500 টাকায় তোমরা আটজন থাকছো, জাস্ট ইমাজিন করে দেখো কত কমের মধ্যে হচ্ছে। মানে তোমাদের এক একজন যদি পার হেড, তোমরা আটখানা বন্ধু আসো, তো পার হেড 60 টাকা করে পড়ছে, 60 থেকে 65-এর মধ্যে তোমরা এখানে রুমটা পেয়ে যাবে, পার হেড যদি 60 থেকে 65 টাকা দাও। এখানে টেবিল রয়েছে, আর এখানে স্ক্রিন রয়েছে LCD, খুব সুন্দর। তো চলো, এই ছিল হোটেল। তো এই ছিল তোমাদের ওল্ড দীঘার কিছু বাজেট হোটেল, আর তোমাদের কিছু মিডিয়াম রেঞ্জের হোটেলও আমি দেখেছি। তো ডেফিনেটলি এগুলো এসে ট্রাই করো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটিতে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। এবার এই নেক্সট যে ব্লগটা আসতে চলেছে সেটা হচ্ছে কি নিউ দীঘার হোটেল নিয়ে। তো এখন তোমরা এতক্ষণ তোমাদের ওল্ড দীঘার সমস্ত হোটেলগুলো দেখালাম, এবার চলো নিউ দীঘাতে যাবো। তো অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য, যেটা আসবে নিউ দীঘার বাজেট হোটেল নিয়ে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।